এখানে বসে এই মুহূর্তে আছেন সময় সংবাদের সাথে। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, বরিশাল থেকে আমি অপূর্ব। দর্শক, আপনারা জানেন পবিত্র মাহে রমজান উপলক্ষে সময় সংবাদের বিশেষ আয়োজন। এই সময়ে আমরা দেখাই দেশ এবং দেশের বাইরের বিভিন্ন জায়গা থেকে ইফতার বাজারের খবর। আজকে আমি বরিশাল থেকে যুক্ত হয়েছি, বরিশাল শহরের বগুড়া রোড থেকে যুক্ত হয়েছি একটি বড় রেস্তোরাঁ থেকে। এখানে প্রতিদিনই এই ইফতারের মাস, এই রোজার মাসে ইফতারের বেচাকেনা নিয়ে এখানে একেবারেই জমজমাট থাকে এবং সেটি এবছরও ছিল। এই মুহূর্তে আমি আছি শহরের নাজেমস রেস্তোরাঁয় রয়েছে এবং আপনি দেখছেন ছবিতে, কিন্তু দেখছেন এই মুহূর্তে জিলাপি ভাজা হচ্ছে। এটি হচ্ছে বরিশাল শহরে স্থানীয়ভাবে বলা হয় জামাই জিলাপি এবং গরম গরম এখানে জামাই জিলাপি ভাজা হচ্ছে। আসলে আমরা জিজ্ঞেস করেছিলাম এখানকার যারা বিক্রেতা যে এই জিলাপির নাম জামাই জিলাপি কেন, তারা আসলে কোনো কিছু আমাদের কাছে বলতে পারেনি। তারা বলছে আসলে বছরের পর বছর তারা এই নামই ডেকে আসছে এবং সেই জায়গা থেকে এখানে বিক্রয় করা হচ্ছে। এবং আপনি এখন বাজে বিকাল 4:30 বাজে, আর অল্প সময় বাদে অর্থাৎ 6টার পরে কিন্তু শুরু হয়ে যাবে ইফতার, সেই মহেন্দ্র খানের আগে। এই মুহূর্তে কিন্তু বেচাকেনার ধুম চলছে, সেই আমরা দেখেছি যে দুপুরবেলা থেকেই এখানে বেচা বিক্রি যেটি শুরু হয় সেটি আসলে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত বেচাকেনা বেশ জমজমাট বেচাকেনা চলে। এবং বরিশালে ইফতারের মার্কেটে যে খাবারগুলো বেশি বিক্রি হয় তার মধ্যে কিন্তু রয়েছে হালিম অন্যতম রয়েছে। এবং আপনি দেখছেন যে হালিম এখানে এখানে রয়েছে, বরিশালের নাজেমের হালিমি হালিম। আসলে বরিশালের বেশ কয়েকটি প্রতিষ্ঠানেই হালিম বেশ সুস্বাদুভাবে রান্না করা হয় এবং এই হালিমও কিন্তু বেশ সুস্বাদুভাবেই রান্না করা হয়েছে হয় এখানে বিক্রেতারা দাবি করে। এবং এই বেচা বিক্রিকে ঘিরে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশও কিন্তু প্রতি বছর এখানটাতে দেখা যায়। এবং এই হালিম বিভিন্ন দোকানে বিক্রি হয়, বিশেষ করে রয়্যালের হালিম, নাজিমের হালিম, একটু ভিন্ন একটু তাদের নাম ডাক রয়েছে। এবং আপনি দেখছেন যে ক্রেতাদেরও কিন্তু ভিড় রয়েছে এবং যারা বিক্রেতারা রয়েছে তাদের কিন্তু দম ফেলার ফুরসত নেই। তারা বলছেন যে এবছর মধ্যরোজার পর থেকেই আসলে তাদের এখানে এই দোকানটিতে বেচাকেনা বেশ ভালো জমে উঠেছে এবং প্রতিদিনই আমরা দেখি যে রয়েছে, যারা এখানে রয়েছে তারা বলছেন যে আশপাশে যে বিভিন্ন দোকান রয়েছে এবছর সেই দোকানেও কিন্তু বেশি কিন্তু আসলে ইফতারের পণ্য বিক্রি হচ্ছে। রাস্তার দুপাশে ঘিরে বিভিন্ন ধরনের কিন্তু আসলে দোকান গড়ে উঠেছে এই রোজার মাসকে ঘিরে ইফতারের। আপনি ছবিতে দেখুন বিরিয়ানি কিন্তু রয়েছে এবং এই বিরিয়ানিও কিন্তু বরিশালের মানুষ রোজার মাসে কিন্তু আসলে বেশ জমজমাটভাবেই বেচা বিক্রি হয়। এবং নাজিমের বিরিয়ানি একটু নাম করা বিরিয়ানি বরিশাল শহরের ভিতরে, এর বিশেষত্বটাই বরিশালে এটি এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল নাজিম বিরিয়ানি হাউস। সেখান থেকে পরবর্তীতে তারা ইফতারি পণ্য বিক্রি করে এবং এই ইফতারি পণ্য কিন্তু এবছর বরিশাল ক্লাবে, তারপর হোটেল গ্র্যান্ড পার্কেও এই ইফতারি পণ্য ইফতারির বিক্রি করা হয়। এবং শেষ মুহূর্তে দেখছেন যে ক্রেতারা এসে আসছেন, যেহেতু একেবারেই আজকে 26 রোজা আর মাত্র 4টা দিন বাকি রয়েছে, তারপরেই সেই খুশির ঈদ, শেষ মুহূর্তে রোজা মানুষ সিয়াম সাধনা মাসটি শেষ করছে এবং শেষ মুহূর্তের এই রোজায় মানুষ কিন্তু চেষ্টা করছে তার সাধ্য অনুযায়ী ভালো পণ্যটি কিনে নেবার। এবং একদিকে যদিও বা আসলে আপনি জানেন যে দেশ জুড়েই দাবদাহ চলছে, বরিশালও কিন্তু তার বাইরে নয়। বরিশালও বেশ কয়েকদিন পর্যন্তই কিন্তু গরমে মানুষ অতিষ্ঠ, তার উপরে বিদ্যুৎ থাকে না। সব কিছু মিলে যারা ক্রেতা তারা বলছেন যে একটু মানসম্পন্ন খাবার তারা আসলে সেটি নিতে চান এবং এই সারাদিনের রোজা থেকে দিন শেষে যেন মানসম্পন্ন সুস্বাদু খাবারটি খেতে পারেন সেই বার্তাটি তারা দিচ্ছেন। এবং তারা বলছেন যে এই যে দোকানটিতে রয়েছে সেই দোকানে যদি আমি বলি যে প্রায় 30 ধরনের এখানে রোজার 30 ধরনের কিন্তু খাবার এখানে তৈরি করেছে, তার মধ্যে আলুর চপ, পিয়াজু, চিকেন কাবাব, চিকেন পুলি, ডিম চপ, ফিরনি, শাহি জর্দা, বোরহানি, চিকেন ফ্রাই, ছোলা বুট, জিলাপি, তেহারি, মোরগ পোলাও। এবং এই মোরগ পোলাও কিন্তু আসলে বেশ কয়েকটি ক্যাটাগরি তারা করেছে এবং যেটি বলছিলাম যে জিলাপিরও কিন্তু বেশ কয়েকটি ক্যাটাগরি করেছে। কাচ্চি বিরিয়ানি, বাসমতি কাচ্চি বিরিয়ানি, হালিম, মুরগির মাসলাম, গরুর কালো ভুনা, অর্থাৎ নানান রকমেরই কিন্তু তারা চেষ্টা করছে ইফতারির খাবার তৈরি করার। এখানে তারা কিন্তু বলছেন যে তারা চেষ্টা করছেন এবং প্রতি বছরের মতো এবছরও তারা এই বেচা বিক্রি চলছে। আমরা একটু এই প্রতিষ্ঠানে যারা রয়েছে যারা বিক্রেতা তাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে শেষ মুহূর্তে রোজা মানুষ আর বাকি মাত্র 4 দিন, ঈদের বাকি 4 দিন আছে, আর কেমন বেচা কিনে এবছর আপনাদের কেমন চললো বেচা বিক্রি? আলহামদুলিল্লাহ এবছর অন্যান্য বছর থেকে বেচা কিনে কিছুটা কম,
তারপরে মানুষ আসতেছে কিনতেছে আলহামদুলিল্লাহ খারাপ না ভালো ভালো এবছর আপনারা কতগুলো আইটেম রেখেছিলেন এবং মানুষের চাহিদা আসলে কোন দিকটাতে বেশি কেননা বাড়িতে আসলে প্রচুর গরম পড়েছে গরমের দিক থেকে মানুষের চাহিদা তো আসলে ঠান্ডা জাতীয় জিনিস যেমন আমাদের হালিমটা চাহিদা খুব ভালো আছে চিকেন ফ্রাই আছে তারপরে আপনার কালাভুনা আছে মুরগির রোস্ট আছে ডিম চপটা আছে বিশেষ করে চিকেন পুলিটা খুব স্পেশালি আমাদের এখানে মানুষ আসলে খুব আনন্দ সহিত আগ্রহের সহিত এই জিনিসটাই বেশি কিনে মানুষ আর যেমন আলুর চপ আছে পেঁয়াজু আছে আমাদের বুটটা তো খুব ভালো মানের এবং খুব টেস্টি অন্যান্য জায়গার বুটের থেকে এটা স্পেশাল একটা বুট আমাদের এখানে তো চিকেন কাবাবটা আছে কাবাবটা খুব ভালো মানের তো চিকেন পোলাও আছে কাচ্চি বিরিয়ানি আছে ফেননিটা তো বলার নাই নাজিমের ফেননি তো সবসময় বেস্ট বরিশালের ভিতরে বোধানিটা বিশেষ করে যে স্পেশাল এই গরমের ভিতরে যে এটা ফ্রিজে রেখে বোধানিটা মানুষের তৃষ্ণা একটা বিষয় থাকে ইত্যাদি করে একদমই ঠিক বলেছেন এখানে কিন্তু বেচা বিক্রি একেবারে চলছে এবং বিশেষ করে গরমে মানুষ অতিষ্ঠ রয়েছে সেই গরমে অতিষ্ঠ থাকার পরও মানুষ একটু বলছেন যেটি যে একটু ভালো খাবার সুস্বাদু খাবার নেবার তারা চেষ্টা করছেন অন্যদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারাও কিন্তু বাজার নিয়ন্ত্রণের জন্য এবং খাবারের মান ভালো রাখার জন্য কিন্তু সেই প্রথম থেকে এবছর আমরা দেখেছি বেশ শক্ত অবস্থানে বরিশালে ছিল এবং তারা বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করেছে এবং তারপরে দেখেছি আসলে যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানও কিন্তু একবারে সতর্ক হয়েছে যাতে খাবারের মান কোনোভাবেই বিনষ্ট না হয় খাবারের মান ঠিক রাখবার জন্য অন্যান্য যে ছোটো ছোটো প্রতিষ্ঠান রয়েছে তারাও সতর্ক হওয়ার চেষ্টা করেছে এবং সব কিছু মিলে রোজার একেবারেই শেষ পর্যায়ে তবে যেটি বারবার বিষয় যে বিষয়টি চলে আসছে সেটি হচ্ছে যে গরমে মানুষ এক ধরনের অতিষ্ঠ হয়েছে এবং সেজন্য একটু পানি জাতীয় খাবার যেটা যারা বিক্রেতারা তারা বলছেন যে পানি জাতীয় খাবার একটু বেশি চলছে বিশেষ করে বোরহানি এবং এই বোরহানি ফ্রিজের বোরহানি ঠান্ডা বোরহানি বা কোমল জাতীয় খাবার ডাবের পানি সেগুলোও কিন্তু এরা আসলে বিক্রির ব্যবস্থা করেছে এবং এই বিক্রি আরও আরও ঘণ্টা খানেক আরও ঘণ্টা দেড়েক পর্যন্ত চলবে সব কিছু মিলে তারা বলছেন যে আগামী যে তিন দিন রয়েছে সেই তিন দিনও কিন্তু এখানে দুপুর সেই দুপুরের দিক থেকে যে বেচা বিক্রি শুরু হয় সেটি আরও জমজমাট হবে বলে এখানকার বিক্রেতারা বলছেন আমরা আসলে বরিশালের যে ইফতারের বাজার আমি খবর জানানোর চেষ্টা করছিলাম আমরা আরও জানবো এর আদ্যপান্তের খবর আরও জানবো তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে যেতে চাই দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন
যেখানে বসে এখনো আছেন সময় সংবাদের সাথে প্রত্যেককে আবারো স্বাগত জানাচ্ছি। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারো বরিশাল থেকে জানাচ্ছিলাম ইফতার বাজারের খবর। আমি এই মুহূর্তে আছি বরিশাল শহরের বগুড়া রোডে নাজিম বিরিয়ানি হাউসে। যথারীতি এখানে যেটি বলছিলাম যে একেবারেই জমজমাট বেচা বিক্রি চলছে এবং সেই দুপুর থেকে যে বেচা বিক্রি শুরু হয়েছে সেটি এখনো চলছে। ক্রেতারা আসছেন, তার চাহিদা মতন তার পণ্যটি এখান থেকে কিনে নিচ্ছেন এবং যারা এখানে ক্রেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলছিলাম এবং তারা কিন্তু যেটি বলছেন যে একটা উৎসব মুখর পরিবেশ তারা এই এবছরের রোজার সময়টা এখান থেকে ইফতার তারা নিয়ে থাকেন। শুধুমাত্র এই জায়গাটাতেই নয়, শহরের বিভিন্ন জায়গায় প্রায় শতাধিক দোকান কিন্তু আসলে ইফতারকে ঘিরে গড়ে ওঠে ইফতারের পণ্য বিক্রি করবার জন্য। এবং সেটি আসলে এখানটাতে যেটি বলছিলাম বারবার যে বরিশাল শহরের বগুড়াটের এই প্রতিষ্ঠাতে একটু বেশি বিক্রি হয়, বেশি মানুষের চাপ থাকে এবং বিভিন্ন রকম প্রায় অর্ধ শতাধিক খাবার নিয়ে তারা এখানে বসেছেন। এবং বিশেষ করে বিক্রেতারা এখানে বলছেন যে গরমকে কেন্দ্র করে তারা গেল দু তিন দিন পর্যন্ত আলাদা বেশ কয়েকটি আইটেম তারা তৈরি করেছেন, পানি জাতীয় ডাবের পানি কিংবা হালি বিভিন্ন ধরনের পানি জাতীয় কিন্তু খাবার তারা এখানে আলাদাভাবে তৈরি করেছে, সেটি আসলে এখানে বিক্রি করা হচ্ছে। এর বাইরে হোটেল গ্র্যান্ড পার্ক আর বরিশাল ক্লাবেও এই এই ইফতারির পণ্য বিক্রি হচ্ছে। এবং একেবারেই শেষ মুহূর্তে দেখুন যে ইফতারের যে একেবারেই যে খাবারটি না হলেই ইফতার জমে না বাঙালির জন্য সেটি হচ্ছে সে ছোলা বুট। আপনি দেখছেন যে ছোলা বুট এখানে একেবারে ফ্রেশ ছোলা বুট, তার পাশেই রয়েছে পিঁয়াজু, আলুর চপ, টিক্কা এবং এগুলোর পাশেই কিন্তু রান্না হচ্ছে। একদিকে রান্না হচ্ছে, অন্যদিকে আসলে বিক্রিও দমাদম কিন্তু বিক্রিও হয়ে যাচ্ছে এবং ক্রেতারা সেটি লুপে নিচ্ছে। সব কিছু মিলে এই বরিশালের বাজার কিন্তু জমজমাট। দর্শক আপনারা জানেন যে আমরা শুধুমাত্র ইফতারের বাজারের খবর দেশের মধ্যেই নয়, দেশের বাইরে থেকেও জানানোর চেষ্টা করি সময়ের দর্শকদেরকে ইফতারের বাজার সারা বিশ্বে কীরকমভাবে চলে। ঠিক তেমনি আমরা যেতে চাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায়, পশ্চিমবঙ্গের কলকাতায়। সেখানে কিন্তু এই রোজার মাসকে ঘিরে জমজমাট একেবারে ইফতারের বাজার, সেখানে বেচা বিক্রি হয়, সেই খবর জানবো আমাদের সহকর্মী পারমিতা আচার্যর কাছ থেকে কলকাতার ইফতার বাজারের খবর। চলছে রমজান মাস, সামনে ঈদ উল ফিতর, খুশির ঈদ, আর সেই মতো তৈরি হয়ে গেছে শহরের নিউ মার্কেট চত্বর। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মধ্য কলকাতার কলিন স্ট্রিটে, যেখানে জমে উঠেছে ইফতার বাজার এবং দেখা যাচ্ছে খেজুর বিক্রি হচ্ছে, কোথাও বিক্রি হচ্ছে রু আফজা, সেমাই বিক্রি হচ্ছে, নানান রকমের ফলমূল বিক্রি হচ্ছে। যেহেতু কলকাতায় সাংঘাতিক গরম পড়েছে, সেই মতো গরমের কথা মাথায় রেখে রসালো যে সমস্ত ফল রয়েছে, তরমুজ, লেবু, পেঁপে, এই সমস্ত ফল বিক্রি হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বিক্রি হচ্ছে নানান ধরনের পেঁয়াজি, বেগুনি, আলুর চপ এবং তাছাড়া ডিমের বেশ কিছু আইটেম বিক্রি হচ্ছে। ইফতারের জন্য ফলমূল যেমন প্রয়োজন, ঠিক তেমনই খেজুর প্রয়োজন, প্রয়োজন সেমাই, প্রয়োজন সান্ধ্য ভাজা ভুজি, ঠিক সব দোকানের পসরা সাজিয়ে কিন্তু দোকানদাররা প্রস্তুত। এবং আমি দেখতে পাচ্ছি যে বহু জায়গায় কাঁটা ফল বিক্রি হচ্ছে, গরমের কথা মাথায় রেখে রসালো ফল যেগুলো আছে যেমন আনারস, পেঁপে, কোথাও বিক্রি হচ্ছে তরমুজ, কোথাও বিক্রি হচ্ছে আঙুর, কোথাও বিক্রি হচ্ছে শশা, সেই রসালো ফল গরমের কথা মাথায় রেখে বিক্রি হচ্ছে। ঠিক সেরকমই বিক্রি হচ্ছে কিন্তু খেজুরও, কারণ রোজা ভাঙা হয়, খেজুর খেয়ে বিক্রি হচ্ছে নানান রকমের ভাজা ভুজিও, কোথাও আলুর চপ, কোথাও বেগুনি, কোথাও পেঁয়াজি, কোথাও আবার ছোলা সেদ্ধ, সবটাই কিন্তু মাথায় রাখা হচ্ছে, ইফতারের কথা মাথায় রেখে বিক্রিবাট্টা চলছে। এবং এই ইফতার বাজার কিন্তু যত বেলা গড়াবে তত কিন্তু আরও বাড়বে, ভাজা ভুজির মধ্যেও কিন্তু কোথাও ডিমের নানান রকমের আইটেম রয়েছে, কোথাও ভেজ আইটেম রয়েছে, কোথাও চিকেনের আইটেম রয়েছে, নন ভেজের মধ্যে চিকেনের আইটেম রয়েছে, সব কিছুই কিন্তু ইফতারের কথা মাথায় রেখে এবং দাম কিন্তু রাখা হয়েছে সাধ্যের মধ্যে, কারণ সব শ্রেণীর মানুষের আনাগোনা এই কলিন স্ট্রিটে, তাই সকলের কথা মাথায় রেখে কিন্তু দাম নির্ধারণ করা হয়েছে যাতে সকলে কেনাকাটি করতে পারেন সেই মতো। কিন্তু আর এই ইফতার বাজার, এই কলিন স্ট্রিটের ইফতার বাজারের ছবিটা যত বেলা গড়াবে ততই কিন্তু আরও বাড়তে থাকবে, কোথাও কাটা ফল বিক্রি হচ্ছে, কোথাও গোটা ফল বিক্রি হচ্ছে, সবটাই কিন্তু মানুষদের কথা মাথায় রেখে, কারণ কেউ কিনছেন কাটা ফল, কেউ কিনছেন গোটা ফল। দাদা কোন ফল কিনছেন আপনি? আমি তরমুজা কিনছি, আনারস কিনছি। ফলের দাম খানিকটা হলেও কিন্তু আকাশ ছোঁয়া, কিছু কিছু ফলের দাম যেহেতু মূলত রসালো ফলের দাম কিন্তু আকাশ ছোঁয়া, কারণ গরম যেহেতু বেশি তাই রসালো ফলের চাহিদা বেশি, সেই মতো কিন্তু দামটাও একটু বেশি মনে করা হচ্ছে। এবং ফলমূল এখানে বিক্রি হচ্ছে, কোথাও সবজি বিক্রি হচ্ছে, কারণ অনেকেই বাড়িতে ইফতারি তৈরি করেন, ইফতারি বানান, সেই মতো কিন্তু
কোথাও সবজিও বিক্রি হচ্ছে। সব মিলিয়ে কিন্তু মধ্য কলকাতার এই কলিন স্ট্রিটে জমে উঠেছে ইফতার বাজার। রমজান মাস চলছে, সামনে খুশির ঈদ, তাই খুশির ঈদে গা ভাসিয়ে রোজা রাখছেন মানুষজন। কলকাতা থেকে এই ছিল আমার সর্বশেষ। দর্শক, আমরা জানছিলাম ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার বিভিন্ন ইফতার বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পারমিতা আচার্য, তাকে ধন্যবাদ। আমরা আবারও চলে এসেছি বাংলাদেশের বরিশালে। বরিশাল থেকে আমি অপূর্ব জানাচ্ছিলাম এখানকার ইফতার বাজারের খবর। আর রয়েছি যথারীতি শহরের বগুড়া রোডে। আপনি দেখছেন যে কী পরিমাণ এই মুহূর্তে ভিড় রয়েছে। এই ভিড়টি আসলে আরও বেশি ছিল দুপুর থেকে, এখন থেকে ঘণ্টাখানেক আগেও আমি দেখেছি যেখানে দাঁড়ানোর মতন একেবারে জায়গা ছিল না, সেই জায়গাটি এখন মোটামুটি কম হয়েছে। এখানে যারা বিক্রেতা তারা তিনটি ফ্যানের ব্যবস্থা করেছে, কিন্তু আসলে সেটিতে আসলে কাজ হচ্ছে না। মানুষ একেবারে ঘেমে কিন্তু অস্থির অবস্থা তৈরি হয়েছে। তারপরও ঠিক আর রোজ আর ইফতারের সেই মহেন্দ্র খানের অল্প কিছুক্ষণ সময় বাকি আছে, সেই সময়ের আগে ভাগে তারা কিন্তু তার চাহিদা মতন পণ্যটি নিয়ে আসলে বাসায় যাওয়ার চেষ্টা করছেন। বাহিরে প্রচণ্ড এখনও রৌদ্র রয়েছে, বরিশালে গরম চলছে গেল কয়েকদিন পর্যন্তই। সব কিছু মিলে মানুষ যেটি বলছে যে এবছরের ইফতারের বাজারকে ঘিরে বরিশালের যে শতাধিক দোকান গড়ে উঠেছে শহরের অলিতে গলিতে এবং প্রধান প্রধান সড়কে যে বেচা বিক্রি হচ্ছে, সেটি আসলে তারা বিক্রেতারা বলছে, বিক্রেতারা কিন্তু খুশি বলছে যে তাদের এবার বেচা বিক্রি বেশ ভালো হয়েছে। এবং বেশ কিছু দোকানে এই প্রতিষ্ঠান, যেটি বলছিলাম যে এই প্রতিষ্ঠান গরমের বিষয়টিকে মাথায় রেখে তারা কিন্তু নানান ধরনের রসালো খাবার, পানি জাতীয় খাবারের ব্যবস্থা করেছে গত দুই তিন দিন পর্যন্তই, সেটি আসলে অব্যাহত থাকবে। আর মাত্র চারটি দিন বাদেই সেই খুশির ঈদ, সেই মহেন্দ্রক্ষণ এবং রোজার শেষ ভাগে চলে এসেছে। এবং মানুষ বলছেন যে সারাদিন রোজা রেখে তারা একটু ভালো মানের খাবার, সুস্বাদু খাবার, সেটি আসলে তারা নিতে চায়। সেই নেয়ারি অংশ হিসেবেই কিন্তু এই যে এখানে যে বিক্রি হচ্ছে, আপনি ছবিতে দেখছেন যে একেবারে গরম গরম আলুর আলু ভাজি, পটল ভাজি এখানে রয়েছে। এই একেবারে আলু ভাজি কিছুক্ষণ আগেই এখানে ঠিক আমি যেখান থেকে দাঁড়িয়ে রয়েছে, আপনার যে ছবিটি দেখছেন তার পেছন ভাগে কিন্তু আসলে ভাজা হচ্ছে গরম গরম নানান ধরনের খাবার। এখানে প্রায় অর্ধশতাধিক খাবার তৈরি করা হচ্ছে। আর ঠিক সামনের অংশে এই দোকানটির, অর্থাৎ নাজিম বিরিয়ানির সামনের অংশে, সেটি আসলে বিক্রেতারা কিন্তু আসলে বিক্রি করছে এবং শেষ মুহূর্ত এসে সেটি আসলে চলছে এবং এটি চলবে আর অল্প কিছুক্ষণের মধ্যেই। এই বেচা বিক্রিও আসলে শেষ হবে কিছুক্ষণের মধ্যেই সব কিছু মিলে। বিক্রেতারা এবার খুশি এবং ক্রেতারাও, তারাও যেটি বলছেন যে তারা ঠিকঠাকভাবে প্রথম ভাগে যে বাজারে যে অস্থিরতা ছিল সেটি আসলে বাজার নিয়ন্ত্রণ কমিটির অভিযানের ফলে কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। সব কিছু মিলে উৎসবমুখর পরিবেশেই ইফতারের এই মহেন্দ্রক্ষণের সময়টি পার করছে। তো বরিশাল থেকে আমার কাছে সব কিছু এতটুকুই খবর ছিল। আগামীকাল অন্য কোনো জেলা থেকে আমরা যুক্ত হব, ততক্ষণ সঙ্গে থাকুন সময়ে।